ও বাবা সাকিব আসছি তো মা উফ কি অ্যানোয়িং আরে কি হলো কারেন্ট চলে গেল নাকি না আমি বন্ধ করে দিয়েছি কে কে কথা বলে তুমি কে আমি আমি ম্যাজিক্যাল দাদা ভাই ম্যাজিক্যাল দাদা ভাই তুমি আবার কোত্থেকে ব্যাপারটা কেমন জানি স্পুকি লাগছে আমার কিন্তু ভয় করছে হাতে লাঠি কেন আর তোমার এই অদ্ভুত ঝোলার ভিতর কি সব জানতে পারবে আগে তোমার মাকে পানি দিয়ে এসো উনি খুব কষ্ট পাচ্ছেন যাও ধরলাম এটা হচ্ছে জাদুর লাঠি আর এটা গল্পের ঝোলা ভিতরে হাত ঢোকাও মজার মজার গল্প পাবে বাইজিদ বুস্তামের নাম তো শুনেছো কোথায় যাচ্ছ বাইজিদ আজকে যে নতুন পড়াটা দিলাম ওটা শেষ করেছ ওস্তাদজি আজকে সকালে দেখলাম মার শরীরটা খুব খারাপ তাই একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে যাচ্ছি পড়াটা আমি বাসায় শেষ করে ফেলবো আচ্ছা যাও তাহলে আল্লাহ তোমার মাকে সুস্থ করে দিন আমিন ওস্তাদজি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি কোথায় যাচ্ছ আজকে খেলবে না দেখি না আজকে জিতে না ভাই আজকে আমাকে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে মার শরীরটা ভালো না কি ভয় পেয়ে গেলে হয়ে যাক এক হাত এত তাড়াহুড়ার কি আছে বললাম তো আজ না পালিয়ে গেলে ভিতর ডিম আজ না হয় তুমি জিতে গেলে আল্লাহ চাইলে কাল দেখা হবে এখন কেমন লাগছে মা ও মা জ্বর তো মনে হয় অনেক মা কিছু খাবে পানি দেব মা তুমি কিচ্ছু ভেবো না আমি এক দৌড়ে এক্ষুনি হেকিম সাহেবকে ডেকে নিয়ে আসছি আসসালামু আলাইকুম হেকিম সাহেব বাড়িতে আছেন হেকিম সাহেব ওয়ালাইকুম আসসালাম হেকিম সাহেব তো এই মাত্র বেরিয়ে গেলেন কোথায় কোন দিকে গেলেন কেন বাবা কি হয়েছে তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন আমার মার শরীরটা খুব খারাপ হেকিম সাহেবকে এক্ষুনি দরকার উনি তো এই মাত্র উত্তর পাড়ার দিকে গেলেন তাহলে আমি বরং ওদিকেই যাই দেখি উনাকে পাই কিনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড্ড ভালো ছেলে মার জন্য কত অস্থির আল্লাহ তোমার মাকে নিশ্চয় সুস্থ করে দেবে ওই তো হেকিম সাহেবকে দেখা যাচ্ছে হেকিম সাহেব হেকিম সাহেব আসসালামু আলাইকুম হেকিম সাহেব ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার কি হয়েছে বাইজি বাইজি মায়ের দিকে খেয়াল রেখো আর যে ওষুধটা দিলাম ওটা নিয়মিত খাওয়াবে এখন তোমার মাকে বিশ্রাম নিতে হবে ঘুমিয়ে থাকলে ডেকো না কেমন জি আচ্ছা হিকিম সাহেব ভালো ছেলে জানো তো মায়ের পায়ের নিচে জান্নাত ভালোভাবে মায়ের খেয়াল রেখো আল্লাহ নিশ্চয়ই তোমাকে সেই জান্নাতে স্থান দেবেন জি আচ্ছা হিকিম সাহেব আপনি দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা মাইজিদ জি মা এখন কেমন লাগছে মা একটু পানি দাও তো বাবা পানি খাবো দিচ্ছি মা এই রে পানি তো দেখছি শেষ হয়ে গেছে বিকেল বেলা পানি আনতে খেয়াল ছিল না যাই তাড়াতাড়ি পানি নিয়ে আসি কিন্তু বাইরে তো খুব অন্ধকার একটু কেমন ভয় ভয় লাগছে তবুও তো যেতেই হবে যাই আল্লাহ ভরসা মা আমি পানি আনতে যাচ্ছি এত রাতে পানি আনতে যাবি কিচ্ছু হবে না মা আমি এই যাব আর আসবো
মা এই যে নাও পানি। আরে মা তো দেখি ঘুমিয়ে গেছে। হেকিম সাহেব তো বলেছে মাকে না জাগাতে। তাহলে আচ্ছা পানিটা এখানে রেখে আমিও গিয়ে শুয়ে পড়ি। কিন্তু মা যদি রাতে জেগে আবার পানি খেতে চায় তাহলে? তাহলে আমি বরং পানি হাতে এখানেই অপেক্ষা করি। উফ, বড্ড ঘুম পেয়েছে। কি ব্যাপার, এত রাতে কুকুরটা আবার ঘেউ ঘেউ করছে কেন? দেখবো নাকি কি হয়েছে? না থাক, মা যদি আবার জেগে উঠে পানি খেতে চায়। ওহো, ওস্তাদ যে আজকে যে পড়াটা দিয়েছিল ওরা তো শেষ করতে হবে। যাই, পড়াটা এক্ষুনি শেষ করে ফেলি। কিন্তু মা যদি জেগে উঠে আর আমাকে পাশে না পেয়ে আবার ঘুমিয়ে যায়? আচ্ছা, আমি বরং বইটা এখানে এনে মার পাশে বসে পড়াটা শেষ করে ফেলি। তারপর কি হলো? তারপর বাইজিৎ বোস্তামি কি ঘুমিয়ে পড়লো? ওর হাত থেকে কি পানির পেয়ালাটা মেঝেতে পড়ে গেল? তারপর ভোর হয়ে গেল, পাখিরা জেগে উঠে কিচির মিচির শুরু করলো, দূর থেকে ফজরের আজান ভেসে আসলো। আজান শুনে মা চোখ মেলে তাকালো, চোখ মেলে মা তো অবাক। তখন বাইজিৎ পানির পেয়ালা হাতে মার পাশে অপেক্ষায়। তারপর? তারপর তারপর আনন্দে মার চোখ দুটো ভিজে উঠল। মা বাইজিদের জন্য অনেক অনেক দোয়া করল, সমস্ত পাখিরাও ডানা তুলে মার দোয়ার সুরে সুর মেলালো। আমার ছোলায় কিন্তু আরো অনেক অনেক গল্প আছে, শুনবে নাকি? না, আজকে আর শুনবো না, আরেকদিন শুনবো ম্যাজিক্যাল দাদা ভাই। আমি এখন বরং মায়ের কাছে যাই।